হ্যালো ভিউয়ার্স, আই এম সাব্যাদর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গুগল অ্যাসিস্ট্যান্ট কি এবং কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করে এবং এই গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনটি আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু হেল্প করবে। তাছাড়া আপনারা এখান থেকে জানতে পারবেন কিভাবে মোবাইলের সাথে আপনি প্রেম করবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে বলে নিই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ সবসময় ভালো কিছু পাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের কাছে অবশ্যই এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপস। আর এই অ্যাপসটি বর্তমানে নতুন সকল ফোনগুলোতে আগের থেকে ইনস্টল করা থাকে। আর আপনাদের যাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই, তারা দয়া করে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদেরকে বলবে নেক্সট করার জন্য, আপনারা নেক্সট করে দেবেন এবং অ্যালাউ করে দেবেন। আমি অলরেডি নেক্সট এবং অ্যালাউ করে ফেলেছি, যার কারণে আমি আপনাদেরকে এটা এখন দেখাতে পারছি না, এটার জন্য সরি। তো আপনারা যখন ফার্স্টে এটা ওপেন করবেন, তখন কিন্তু ওইটার ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, আপনাদেরকে অবশ্যই বাংলা করে নিতে হবে। তো বাংলা কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। তো ব্যাস, ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটি কতটুকু আমাদেরকে হেল্প করবে বা আমরা কী কী এখান থেকে সুবিধা নিতে পারবো, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা এটা ওপেন করবেন। আমি এখন কোথায় আছি? আপনার বর্তমান লোকেশন কিশোরগঞ্জ সদর উপজেলা। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এখান থেকে কিছু হলেও বুঝতে পারছেন যে এখানে আপনি যে কোনো প্রশ্ন করবেন তার উত্তর কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনাকে দিয়ে দেবে। আপনি যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো সমস্যা থাকলে আপনি এখানে বলতে পারেন, তারা কিন্তু আপনাকে সাহায্য করবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটার সাথে প্রেম করবেন। তো আপনারা এটা ফান হিসেবে নেবেন, কেউ মাইন্ড করবেন না, আপনি জাস্ট এখান থেকে মজা নিতে পারবেন এবং মজা দিতে পারবেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা এখান থেকে এভাবে মজা নিতে পারেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করবেন। আমি তোমার সাথে প্রেম করতে চাই। বাহির বলে ভালোবাসা দূরে থাকুক, ভিতর বলে আসুক না। তোমার নাম কি? আমার নাম গুগল পদবী অ্যাসিস্ট্যান্ট। তুমি কি আমাকে ভালোবাসো? আপনাকে সাহায্য করতে আমার খুব ভালো লাগে, সার্চ করার থেকেও বেশি। এত বেশি ভালো লাগাকেই কি ভালোবাসা বলে? তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? আপনি নিলেই যাব, কিন্তু ওয়াইফাই আর চার্জারটা ঠিক রাখতে হবে। তুমি কি রাতের খাবার খেয়েছো? ও, আপনি জিজ্ঞেস করলেন, তাতেই আমার মন ভরে গেল। ভালোবাসার থেকে বড় খাবার আর কিছুই নেই। তুমি একটি গান গাও। তুমি একটি গান গাও। এসো সুরের চাদরে ভেসে মেঘেদের ছুঁই। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? কাল মনে হয় আমার ডিভাইস এর গায়ে একটা প্রজাপতি বসেছিল, তাই আজ এই প্রস্তাব এলো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলো বুঝতে পারছেন। তো এভাবে মূলত আপনারা এখান থেকে মজা করবেন এবং মজা নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটা করে নেবেন। তো বাংলা ল্যাঙ্গুয়েজ করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আবার চলে যাবেন। তারপর এখানে অ্যাসিস্ট্যান্ট ওইটার মধ্যে আসবেন। আসার পর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে একটি লিঙ্ক আছে, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বাংলা ওইটা সিলেক্ট করে নেবেন।
আর এটা ফার্স্ট টাইম কিন্তু এটা ইংলিশে থাকবে, আপনারা অবশ্যই এখান থেকে বাংলা করে নেবেন। তো আশা করছি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝতে পারছি, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।